ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য পুজোর মুখেই কিন্তু নিয়োগের খবর সামনে এলো প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটার নিয়োগের প্রক্রিয়া শুরু হলো শিক্ষা দপ্তরে স্কুল শিক্ষা কমিশনার ইতিমধ্যেই জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন তারা যেন স্কুলের শূন্য পদের রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট দ্রুত পাঠিয়ে দেয় কলকাতা এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যানদের কাছে এই চিঠি চলে গেছে প্রথম ধাপে সৃষ্টি করা হয়েছে দু হাজার সাতশো পনেরোটা শূন্যপদ তবে সব মিলিয়ে পাঁচ হাজার দুশো আটানব্বইটা শূন্যপদ তৈরি হবে বলে সূত্রের খবর আছে এই বাড়তি শূন্যপদ থাকবে উচ্চ প্রাথমিক স্তরে প্রাথমিক শিক্ষা পর্ষদ অন্যান্য শব্দের মতোই স্পেশাল এডুকেটরদের নিয়োগ করবে তাদের জন্য তৈরি হবে নতুন নিয়োগের বিধি ইতিমধ্যেই যে সমস্ত শূন্যপদ তৈরি হয়েছে তার জন্য সংরক্ষণের বিধি মেনে রোস্টারও তৈরি করতে বলা হয়েছে স্পেশাল এডুকেটর শিক্ষাদান করে থাকেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের রাজ্যে আশি হাজার স্পেশাল এডুকেটর নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিটা স্কুলে অন্তত একজন শিক্ষক নিয়োগের পরিকল্পনা করে ফেলেছে রাজ্যের সরকার আগামী পাঁচ বছরের মধ্যে এই বিষয়ে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে অর্থাৎ কমবেশি অন্তত আশি হাজার শিক্ষকের ক্ষেত্রে নিয়োগ পেতে পারেন পাঁচ বছরের মধ্যে সম্প্রতি প্রকাশিত রাজ্যের শিক্ষানীতিতে প্রতি স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের কথা বলা হয়েছে সম্প্রতি স্পেশাল এডুকেটরদের তরফে স্মারকলিপি দেওয়া হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সেখানেও তিনি এই শিক্ষকদেরকে আশ্বাস দিয়েছিলেন পাশাপাশি দ্রুত নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলে ডাকা ভালো রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা হচ্ছে আর অনুমোদিত স্পেশাল বিএড বা স্পেশাল ডিএলএড কোর্স করা প্রার্থীরাই কিন্তু এক্ষেত্রে নিয়োগ পাওয়ার যোগ্য ফলে তাদের কাছেও কাজের সম্ভাবনা বাড়তে চলেছে শুধু নিয়োগই নয় এ ধরনের শিশুদের শিক্ষার উন্নতিতে পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে রাখা ভালো সুপ্রিম কোর্টও রাজ্যগুলোকে এ ব্যাপারে এগিয়ে আসার নির্দেশ দিয়েছে দর্শক পুজোর মধ্যেই কিন্তু পাঁচ হাজার দুশো আটান্ন শূন্য নিয়োগের একটা যে সম্ভাবনা তৈরি হয়েছে এটা খুবই